অপেক্ষা হাজবেন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব ব্রহ্মহত্যা কি, এটা কি পাপ, এই পাপ থেকে কি করলে পরিত্রাণ পাওয়া যায়, ব্রহ্মহত্যার ফলে যে পাপ হয় তা থেকে বাঁচা যায় কি করে। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। তো বন্ধুরা, কোনো কিছু জানবার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আসুন তবে জেনে নেওয়া যাক ব্রহ্মহত্যা কী। বন্ধুরা, কলিযুগে মানুষরূপী প্রাণী দেখা যায় ঠিকই, কিন্তু মানুষ পাওয়া খুবই কঠিন। সবাই স্বার্থপরতায় বিভোর এবং অর্থের পেছনে ছোটে, আর অর্থের পেছনে ছুটতে গিয়ে মানুষ করে ফেলে নানা রকম ছোটো বড় অনেক ভুল, আর এই ভুলগুলোই হচ্ছে ব্রহ্মহত্যা। যেমন কাউকে ঠকানো এক ধরনের ব্রহ্মহত্যা। আমরা অনেকেই জানি না ব্রহ্মহত্যা কী। কেউ কেউ তো ভাবেন ব্রাহ্মণকে হত্যা করলে ব্রহ্মহত্যা হয়ে থাকে, কিন্তু এমনটা নয়। ব্রহ্মহত্যা অনেকভাবেই হয়ে থাকে। যেমন কোনো অবলা প্রাণী যেমন গরু, কুকুর, বিড়াল ইত্যাদিকে মেরে ফেলাটাও একটা ব্রহ্মহত্যা। পাখির বাসা ভাঙা, পাখি হত্যা করাটা ব্রহ্মহত্যা। কারোর সাথে ছলনা করাটা একটা ব্রহ্মহত্যা, অর্থাৎ আপনি তার মনে আঘাত করছেন, এর জন্য সেটা ব্রহ্মহত্যা। কাউকে ঠকানো, কাউকে অপবাদ দেওয়াটাও একটা ব্রহ্মহত্যা। কোনো নারীকে অবজ্ঞা করা, অপমান করা এক রকমের ব্রহ্মহত্যা। বাবা মাকে অসম্মান করা, তাদেরকে কটু কথা বলা, তাদেরকে দুঃখ দেওয়া সব থেকে বড় ব্রহ্মহত্যা। কাউকে দিয়ে কাজ করিয়ে তার পারিশ্রমিক না দেওয়াটা এক ধরনের ব্রহ্মহত্যা। কারোর সাথে হয়তো আপনার মনোমালিন্যতা আছে, তার ক্ষতি করাটা একটা ব্রহ্মহত্যা। কথায় কথায় মিথ্যা বলাটা একটা ব্রহ্মহত্যা। কাউকে কথা দিয়ে কথার দাম না রাখা একটা ব্রহ্মহত্যা হয়ে থাকে। ব্রহ্মহত্যা অবশ্যই পাপ কার্য, আর এই পাপের ক্ষয় প্রায়শ্চিত্ত, রোগ ও শোকের দ্বারাই ক্ষয় হয়। তাছাড়া এর থেকে বাঁচার জন্য বিষ্ণু সহস্রনাম, কালীমাতার অষ্টোত্তর নাম, গীতা পাঠ, মহাভারত পাঠ করলে ধীরে ধীরে ক্ষয় হয় এই ব্রহ্মহত্যার পাপ। তাছাড়া কুকুর, কাক, গরুদের যদি আপনি রুটি খাওয়ান প্রত্যেক দিন, কিংবা আপনার যেদিন সুযোগ বুঝে খাওয়ান, তাহলে এই পাপ ক্ষয় হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।